হাই ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো মাধ্যমিক দু হাজার বাইশের জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার টু নিয়ে এর আগে এক ও মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদের যে সেট ছিল সেটা আলোচনা করা হয়ে গেছে তো আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিক মডেল কোশ্চেন পেপার টু ঠিক আছে তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যাওয়া কোন চলনের উদাহরণ দেখো লজ্জাবতী পাতাতে কি হয় শীস্মনষ্টি চলন হয় ঠিক আছে অর্থাৎ অপশান ডি উত্তর শীস্মৃষ্টি চলনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে সাহায্য করে একটা আয়ন সেই আয়নের নাম কি পটাশিয়াম আয়ন ঠিক আছে আর এই শীস্মৃষ্টি চলনের উদ্দীপক কী স্পর্শ এই চলন কি জন্য হয় রসস্ফীতি তারতম্যের জন্য ঠিক আছে বাকি তারপরে দু নম্বর কোয়েশ্চেন সাইটোকাইনিন রাসায়নিকভাবে হলো একটি কি ধরনের টার্পিনোয়েড ইন্ডোল না পিউরিন না পিরিমিটিন তো দেখো এটা হবে অপশান সি অ্যামাইনোপিউরিন জাতীয় এক ধরনের হরমোন ঠিক আছে আর তারপর ফোভিয়া সেন্ট্রালিস দেখা যায় কোথায় ফোভিয়া সেন্ট্রালিস্ট দেখা যায় অপশানে চোখে চোখে ফোভিয়া সেন্ট্রালিস দেখা যায় ফোভিয়া সেন্ট্রালিসের আর কী কী নাম আছে ইয়োলস্পট আছে বিদবিন্দু আছে ঠিক আছে এটা কি ফোভিয়া সেন্ট্রালিস্টটা ফোভিয়া সেন্ট্রালিস্টটা হলো এমন এক জায়গা যেখানে রেটিনার উপর সেই বিন্দু যেখানে প্রতিবিম্ব সুস্পষ্টভাবে তৈরি হয় ঠিক আছে তো তারপর দেখো চার নম্বর কোয়েশ্চেন এক নিউরন থেকে অপর নিউরণের স্নায়ুস্পন্দন প্রেরণকারী রাসায়নিক পথের নাম কী এটা কী হবে এটা হয়ে যাবে অপশান বি নিউরোট্রান্সমিটার আর সেই নিউরোট্রান্সমিটারের উদাহরণ কী হবে অ্যাসিডাইল হবে অ্যাড্রিনালিন হবে ঠিক আছে নিউরোহরমোন নিউরোহরমোন এটা কি না আছে কিছু নিউরোন কোষ থাকে স্নায়ু কোষ থাকে সেখান থেকে হরমোনগুলো করিতে হয় একটা হচ্ছে অক্সিটোসিন আর এডিএইচ হরমোন এগুলোকে বলা হয় নিউরো হরমোন ঠিক আছে তারপর সাইনোভিয়াল তরল এগুলো হচ্ছে তোমরা জানো হাড়ের মধ্যে যে সংযোগস্থল যেটাকে অস্থিসন্ধি বলা হয় সেই অস্থিসন্ধির মাঝখানে যে গ্যাপটা সেইখানে একটা তরল থাকে সেটাকে বলা হয় সাইনোভিয়াল তরল আর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ সি এস এফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা এটা কোথায় থাকে মস্তিষ্কের যে গহর আর সুষুম্নাকাণ্ডের গহরের এইগুলো থাকে নেক্সট আছে মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম কি এটা কী হবে এটা হয়ে যাবে মায়াটুম পেসি আর যে পেশিগুলো আছে দেখো পেক্ট্রোয়ালিস মাইনর পেক্ট্রোয়ালিস মেজর আর কোরাকার খেলে যেগুলো কোথায় থাকে পাখির দেহে থাকে এগুলো তাদের উড্ডয়নে সাহায্যকারী পেশি ছ নম্বর কোয়েশ্চেন প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে কে সবাই জানো এটা রাইবোজম হবে রাই এর জন্য রাইবোজমকে প্রোটিন কারখানা বলা হয় গলকি বডি কী করে বিভিন্ন ধরনের খরণ নিয়ন্ত্রণ করে এই জন্য তাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে প্রাণী দেহে থাকে উদ্ভিদ দেহে থাকে না এটা বেমতন্তু গঠনে সাহায্য করে আর মাইট্রোকোনটাকে পাওয়ার হাউস সব সেল বলা হয় অর্থাৎ কোষের শক্তিকর তারপর সে নন হিস্ট্রন প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডটা কী হবে তোমরা জানো হিস্টোন আর নন হিস্ট্রোন দুধরনের প্রোটিন যেটা ক্রোমোজোমের মধ্যে থাকে সেই নন হিস্ট্রোন প্রোটিনে কী থাকে ট্রিপট্রোফ্যান থাকে ঠিক আছে আর বাকি যে আর্জিনিল লাইসিন হিস্ট্রিডিন এগুলো কোথায় থাকে হিস্ট্রন প্রোটিনে নেক্সট আছে সঠিক জোড়া কোনটা হবে প্রফেজে বেমতন্তু গঠন এটা ভুল আছে মেটাফেজে মের মেরুবর্তী চলন এটাও ভুল আছে অ্যানাফেজ হচ্ছে অ্যানাফেজে হচ্ছে নিউক্লিও পর্দার অবলুপ্তি অ্যানাফেজ আছে সরি এটা ভুল হবে অ্যানাফেজ নয় তারপরে যেটা আছে দেখো টেলোফেজ ক্রোমোজোম ডিস্পাইরালাইজেশান ঠিক আছে অর্থাৎ ক্রোমোজোমের ডিসপাইরালাইজেশান মানে কি ক্রোমোজোমগুলো আবার স্পাইরাল হয়েছিল যে অর্থাৎ পেঁচিয়েছিল যে সেই পেঁচানোটা আবার খুলে যায় এটাকে বলা হয় ডি স্পাইরালাইজেশন তাহলে এটা হয়ে যাবে টেলোফেস ডোসা টেলোফেজ ডোসাতে এই স্পাইরালাইজেশান অর্থাৎ ডিস্পাইরালাইজেশানটা হয়ে থাকে আর স্পাইরালাইজেশান হয় কখন প্রফেজে ঠিক আছে তাহলে এখানে অ্যানাফেজটা এটা অ্যানাফেজে নিউক্লিও পর্দার উপলব্ধি হয় না নিউক্লিয় পর্দার উপলব্ধি হয় কখন প্রফেজে ঠিক আছে নেক্সট চলে এসো গ্রুপ বি নিউক্লিওসাইট একটি নাইট্রোজেন বেস ও ড্যাস নিয়ে গঠিত নিউক্লিওসাইড আর টাইট দুটো আছে ঠিক আছে নিউক্লিওসাইডে কী কী থাকে একটা নাইট্রোজেন বেস আর সুগার ঠিক আছে তাহলে এখানে কী হবে সুগার আর এর সঙ্গে যখন ফসফরিক যুক্ত হয়ে যাবে তখন কী হয়ে যাবে সেটা তখন হয়ে যাবে নিউক্লোটাইট ক্লিয়ার নেক্সট দেখো প্যারামোশিয়ামের ড্যাসের সাহায্য গমন করে প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে ঠিক আছে তারপর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ দ্বারা আবৃত থাকে কেন্দ্রীয় তন্ত্র মেনিঞ্জেস দ্বারা আবৃত থাকে মেনিঞ্জেসের তিনটি স্তর আছে পায়ামেটার মেটার ম্যাটার মেটার। তারপর সপ্তম আছে ডিম্বাশয় একটি বহিক্ষরা গ্রন্থি এটা তো ভুল হবে বহিক নয় ডিম্বাশয় একটা অন্তঃক্ষরা গ্রন্থি তারপর হচ্ছে হাইপারমেট্রোপিয়া রোগে প্রতিরোধে উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় এটা ঠিকই আছে হাইপারমেট্রোপিয়া অর্থাৎ দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পাবে কিন্তু কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পাবে না এই ধরনের যে প্রবলেম এটাকে সলভ করার জন্য উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় আর এর পাওয়ার কি হয় পজিটিভ হয় তারপর হচ্ছে ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় এটা ঠিকই আছে ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় কারণ কি না ইন্টারফেস দশাতে বিভিন্ন ধরনের বিপাক্রিয়াগুলো প্রচুর পরিমাণে ঘটে থাকে তার জন্য সেই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস আর সেই যে দশা সেই দশাকে বলা হয় বিপাকীয় দশা তারপর প্রতিলিপিকরণ এর সঙ্গে কোনটা ম্যাচ হবে দেখো প্রতিলিপিকরণ কার হয় ডিএনএর হয় অর্থাৎ একটা ডিএনএ থেকে আবার একটা নতুন ডিএনএ তৈরি হওয়া কাইনেটোকোর কী হবে কাইনেটোকর ক্রোমোজোমে থাকে প্রোটিন সদৃশ্য যে চাকতির মতো গঠন যেটা সেন্ট্রোজম সেন্ট্রোমিয়ার বরাবর থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে তাকে বলা হয় কাইনেটোকর ট্রপিক চরণ নিয়ন্ত্রণ কি হবে এটা হচ্ছে অক্সিন অক্সিনের দ্বারা ট্রপিক চরণ নিয়ন্ত্রণ হয় তারপর বিসদৃশ্য দেখো ইস্ট্রোজেন টেস্টোস্টেরন প্রোজেস্টেরন আর রিল্যাকসিন এর মধ্যে কোনটা আলাদা হবে দেখো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিল্যাকসিন এগুলো স্ত্রী দেহে হয় আর টেস্টোস্টেরনটা পুরুষের দেহে গঠিত হয় তাহলে এখানে আলাদা হয়ে যাবে কে ডিষ্টির নেক্সট আছে আর এন যে পেন্ট্রোস শর্করাটি থাকে তার সেটি কী প্রকৃতির দেখো আর এন এতে শর্করা কী প্রকৃতির হয় রাইবোজ প্রকৃতির ঠিক আছে রাইবোজ রাইবোজ সুগার থাকে আর ডিএনএতে যেটা থাকে সেটা কি প্রকৃতির ডি অক্সি রাইবোজ প্রকৃতির ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে রাইবোজ প্রকৃতির তারপরে কী আছে দুই ও পাঁচ মার্কের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখবে সেখান থেকে যদি কোনো প্রবলেম থাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা পড়তে থাকো ভালো থেকো অল দ্য বেস্ট